কিষান মান্ডির সামনে অবৈধ দোকান নির্মাণ করে তা বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। প্রশাসনের কাছে অভিযোগ দলেরই আর এক নেতার। বাগদা ব্লকের এই ঘটনায় চাঞ্চল্য। কিষান মান্ডির সামনে বেআইনি দোকান নির্মাণ করে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, আর প্রশাসনের কাছে এই অভিযোগ জানালেন দলেরই অপর এক নেতা। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লক কিষান মান্ডির সামনে বেআইনি দোকান নির্মাণ করে লক্ষাধিক টাকায় বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের বাগদা অঞ্চল সভাপতি সনজিৎ সর্দার সহ কয়েকজন নেতার বিরুদ্ধে। দিন কয়েক আগে এই ঘটনার কথা উল্লেখ করে বনগাঁর মহকুমা শাসক বাগদা ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের বাগদা ব্লক মাইনরিটি সেলের সভাপতি ইব্রাহিম মণ্ডল। বাগদা কৃষিমান্ডির সাইডে সামনে যে জায়গাটা, ওই জায়গাটা অবৈধভাবে দখল করা হয়েছে। সেই উদ্দেশ্যে আমি বিডিও সাহেব, বাগদা বিডিও সাহেব এবং এসডিও সাহেব পিডব্লিউতে আমি একটা অভিযোগ করেছি। আমার অভিযোগের কারণ হচ্ছে এটাই, আমি চাইছি যে ওই অবৈধ যে নির্মাণটা হয়েছে, নির্মাণ প্রশাসনিক স্তর থেকে ওটাকে সরিয়ে পূর্বের ন্যায় জায়গাটা করে দেওয়া হোক। ব্যানার লাগানো হয়েছে, ওটা উদ্দেশ্য প্রণীত। আমি যে অভিযোগ করেছি তার পরদিন থেকে, ওরা যখন জানতে পারে যে এরকম একটা অভিযোগ হয়েছে আমাদের বিরুদ্ধে, তারপরে প্রশাসকীয় ব্যানারটা লাগানো হয়েছে। এটাই কোনো কিছু ছিল না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সামনে দলের নাম করে জায়গা দখল করে ব্যবহার করা হচ্ছে, এমনকি টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। এটা জানার পর প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। আমার যতটুকু জানা আছে, বিডিও এসডিও সব জায়গায় একটা করে কফি গেছে। তো আমিও জানি, এটা নিয়ে আমিও খুব চিন্তিত যে আমার মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সামনে এই ধরনের কিছু অসাধু লোক ওই জায়গাটাকে আমার দলের পতাকার পুঁতে দিয়ে সেই জায়গায় বিক্রি হয়েছে। এটা আমি শুনেছি, শোনার সঙ্গে সঙ্গেই আমি এসডিওকে জানিয়েছি। উনি এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, জানি না আগামী দিনে কী করবেন। আমি ডিএমকেও জানিয়েছি যে আমার মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পের সামনে এসব হচ্ছে, এটা একটু দেখা হোক। এটা আমিও শুনেছি পয়সার বিনিময়ে, কারণ যেসব দোকানপাট হয়েছে তাদের নিজেদের পক্ষে কখনোই ওই পরিষ্কার জায়গায় দোকান করা কখনোই সম্ভব না। যদিও অভিযোগ অস্বীকার করে সনজিৎ সর্দার জানান, সরকারি জায়গা এভাবে বিক্রি করা যায় না। পূর্ত দপ্তরের জায়গায় কয়েকজন দোকানদারি করে জীবন ধারণ করছেন, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের বদনাম করতে কেউ কেউ এই ধরনের মিথ্যা অভিযোগ তুলছেন। অভিযোগের সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ কিষান মান্ডি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, সেখানে বাউন্ডারি দেওয়া আছে, সেখানে আধিকারিকরা আছে। এখানে কোনো প্রপার্টি বিক্রি করার কোনো প্রশ্নই আসে না, গভর্নমেন্ট প্রপার্টি। মান্ডিতে সামনে কিন্তু পিডব্লিউডির জায়গা আছে, সেখানে মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। রিসেন্টলি একটা ট্রেড ইউনিয়নের অফিস ওখানে সেটা তৈরি হয়েছে, এটাই ওটা একজন ব্যক্তিগত জায়গা দেখেছেন। অনেকেই তো ব্যবসা করে খাচ্ছেন পিডব্লিউডির জায়গার উপরে, উনিও ঠিক তেমনিভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান ওখানে তৈরি করেছেন। যদিও এই ঘটনা সামনে আসার পর নিন্দায় সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধীরা। শুন, আমরাও শুনেছি যে এবং দেখেছিও যে কিষান মান্ডির সামনে যে সরকারি জায়গাটা আছে সেটা বেশ কিছুদিন আগে ওটা ভরাট করা হয়েছে, দখল করা হয়েছে, সেখানে কয়েকটা ঘরটর তৈরি করা হয়েছে, পরে দেখে একটা দোকান হয়েছে এবং তারপরে একটা দলীয় পার্টি অফিস হয়েছে। এখন সরকারি জায়গা দখল করে যে কোনো রাজনৈতিক দলের যদি পার্টি অফিস হয় সেটা বেআইনি এবং নিন্দা। সরকারি জায়গা দখল করে এটা করা উচিত না। কিন্তু বর্তমান যে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি শাসক দলের টোটালটাই ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে, যেখানে পাচ্ছে সেটাই দখল করে নিচ্ছে। সরকারি গাছ দখল করে বিক্রি করার থেকে শুরু করে গাছ কেটে বিক্রি করা, সরকারি জায়গা দখল করা, এটাকে তৃণমূলী ট্র্যাডিশনে পরিণত হয়েছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।